بسم الله الرحمن الرحيم. وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. وبعد আমাদের সামনে 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা প্রশ্নগুলি যার উত্তর ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের ভিতরে আমরা খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন উযু করি সাথে সাথে উযু ভাঙার চাপ আসে, 5-7 মিনিট ও উযু ধরে রাখতে পারি না, সেই জন্য দেখা যায় শুধু ফরজ নামাজ পড়ি, বাকি সুন্নাত নামাজ পড়তে পারি না, এবং মুসহাফ নিয়ে কোরআন পড়তে বসলে উযু থাকে না, বারংবার উযু চলে যায়। এমত অবস্থায় উযু চলে গেলেও কি আমি কোরআন টাচ করে পড়তে পারবো? পারবেন ইনশাআল্লাহ। প্রথম কথা, প্রথম মশলা বলি আপনার, যে আপনার উযু যেহেতু রাখতে পারছেন না, সেই জন্য আপনি শুধু ফরজ পড়ছেন, সুন্নাহ পড়ছেন না, পড়বেন। আপনি প্রতি ওয়াক্তের জন্য উযু করবেন। এই ক্ষেত্রে আপনার যেহেতু নাপাকি বা হাদাস হচ্ছে স্থায়ী, সেই জন্য প্রত্যেক ওয়াক্ত শুরু হওয়ার পর উযু করতে হবে। উযু করে নিয়ে ফরজ পড়বেন, সুন্নাত পড়বেন। জি, ফরজ পড়বেন, সুন্নাত পড়বেন। আর কোরআন কারিম স্পর্শ করার জন্য অধিকাংশ আইম্মা কেরামদের মত হল যে উযু থাকতে হবে, কিন্তু এর অকাট্য স্পষ্ট কোনো দলিল নেই, যার ফলে প্রয়োজনে কোরআন স্পর্শ করতে পারবেন বিনা উযুতে, কোনো অসুবিধা নেই। জি, কোনো কিছু হারাম করার জন্য স্পষ্ট কোরআন সুন্নাহর দলিল লাগে, এই ক্ষেত্রে তেমনটা নেই। জি, নাপাক বড় নাপাকিকে নাপাকি বলা, সুতরাং সেই দলিলটাই যথেষ্ট নয়। হ্যাঁ, বড় নাপাকি যখন গোসল ফরজ থাকবে তখন কোরআন স্পর্শ অবশ্যই করা যাবে না। দুই নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম আতুল্লাহ। আমি মালদা থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে নদীগুলি সরকারের, সেই নদীগুলি থেকে যদি কেউ মাছ ধরে ধরে খাওয়ার জন্য, তাহলে কি হক নষ্ট করা হবে? জাযাকাল্লাহ খাইর। নদীগুলি হচ্ছে সরকারের, আর সরকারের পক্ষ থেকে সাধারণত বাধা নিষেধ নেই। বাধা নিষেধ না থাকে তাহলে নদীর মাছ ধরে খেতে কোনো অসুবিধা নেই, কারণ নদীর মাছ তো আর সরকারের আয়ত্তাধীন না, সে চলে যাচ্ছে পানির সাথে, এমন না যে পুকুরের সংরক্ষণকৃত মাছ। তো মাছ ধরে খাওয়া যাবে, কিন্তু
যদি নিষেধ থাকে মাঝে মধ্যে সিজনে নিষেধ করে, ওই সময় হয়তো ডিম দেবে, বাচ্চা দেবে, সেই জন্য বা বিভিন্ন কারণে মাছ যদি ধরা সরকারের পক্ষ থেকে নিষেধ থাকে তাহলে সেটা তখন নিষেধ হবে, আর না হলে জায়েজ, কোনো অসুবিধা নেই। 3 নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম, শাইখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, মহিলারা কি মাসিক অবস্থায় মসজিদে প্রবেশ করে কোরআন শিক্ষা অর্জন করতে পারবে? না, কোনো মজহাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, আহলুল হাদিস কারো কাছে মসজিদে অবস্থান করা বড় নাপাকির অবস্থায় জায়েজ নয়। বড় নাপাকি, গোসল ফরজ হয়ে রয়েছে সহবাসের বা স্বপ্নদোষের, অথবা মাসিক অবস্থায় নেফাস অবস্থায় মসজিদে অবস্থান করে জায়েজ নয়। মসজিদে অতিক্রম করা আর কথা জায়েজ রয়েছে। আল্লাহ কোরআনে কারিমে সূরা নিসা আয়াত নম্বর 43 বলা হয়, জনবান ইল্লা আবিরি সাবিল, কোনো নাপাক ব্যক্তি মসজিদে অবস্থান করতে পারবে না, জুনবি। আর মাসিক অবস্থায় যে মহিলা রয়েছে তারও হুকুম একই, সেটা বড় নাপাকি, ইল্লা আবিরি সাবিল, তবে যদি প্রয়োজন হয় যে পার থেকে ওপার বা একটা শার্ট দিয়ে অতিক্রম করে শুধু চলে যাবে প্রয়োজন নেই, হাত বাড়িয়ে কোনো কিছু নিয়ে নিবে, যেমন মায়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না ওয়েলিল খুমরা, চাটাইটি বাটি পাটিটি তুমি মসজিদ থেকে নিয়ে দাও বা নাও, তো বলছেন যে আমি তো মাসিক অবস্থায় আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইন হাইজা থেকে লাইসাত ফি ইয়াদিক, তোমার মাসিক তোমার হাতে লেগে নেই, মানে শরীর নাপাক নেই, তোমার হুকুম নাপাক, সুতরাং হাত বাড়িয়ে কোনো কিছু নিতে অসুবিধা নেই। কোরআন শিক্ষা, এক তো কোরআন শিক্ষা, আবার হ্যাঁ কোরআন শিক্ষার ক্ষেত্রে যে বিষয়টি, আপনি যদি দেখেন যে কোরআনের ছাত্রী অথবা কোরআনের হাফেজা বা কোরআনের ভুলে যাবেন, তো অনেক ওলামাদের নিকটে কোরআন মুখস্থ পড়া যাবে, আর হাতে যদি স্পর্শ করতে হয় তো আবরণ দিয়ে, হাতে মোজা দিয়ে বা কিছু দিয়ে, আর যদি বিনা স্পর্শে মুখস্থ পড়েন তাহলে পড়া যেতে পারে, এটা মাসিক অবস্থায়। কিন্তু গোসল ফরজ আছে সহবাসের, স্বপ্নদোষ হয়েছে আর বলবে যে আমি কোরআন মুখস্থ পড়ব, জায়েজ নাই, কারণ এই নাফাকি সাথে সাথে দূর করে নেওয়া যেত গোসলের মাধ্যমে। পক্ষান্তরে মাসিকের নাফাকি 7 দিন 8 দিন 10 দিন আছে, হয়তো গোসল যতই করুক না কেন তাতে অবশ্যই পাক হতে পারবে না, সেই জন্য তার ক্ষেত্রে ছাড় রয়েছে। এক কথায় মাসিক অবস্থায় কোরআন প্রয়োজনে পড়তে পারবে, মুখস্থ করতে পারবে, পড়াতে পারবে, আর স্পর্শ করলে আবরণ দিয়ে, কিন্তু মসজিদে অবস্থান করা মোটেই জায়েজ নয়, বাড়িতে পড়বে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, একটি বিয়েতে নিমন্ত্রণ করেছে আমাদের, যে বিয়েতে অমুসলিমদের আপ্যায়নের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে, মানে তাদের জন্য আলাদা প্যান্ডেল, বিয়ে বাড়ির সকলে নামাজ পড়ে, পর্দাও করে, মেয়েদের সম্পূর্ণ আলাদা ব্যবস্থা, তো আমার প্রশ্ন হলো অমুসলিমদের বিশেষভাবে নিমন্ত্রণ করা হলে সেই বিয়েতে না যাওয়া কি ভালো হবে? যেতে পারে, যেহেতু তাদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। অমুসলিমদের বিয়ে শাদী বা মুসলিমদের কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া, এটি প্রয়োজন হয়ে যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি মিত্রতা তাদের সাথে ভালোবাসা সৃষ্টির জন্য করে তাহলে সেটা জায়েজ নয়। বাকি কথা হলো সদাচরণের জন্য পাড়া প্রতিবেশী, অথবা তাদের সাথে ব্যবসা বাণিজ্যের লেনদেন আছে, এমনি তাদের সাথে পার্থিব গরজ আছে বা দাওয়াতি গরজ আছে, সবচেয়ে ভালো গরজ দাওয়াতি গরজ আছে, যে তাদেরকে দাওয়াত দেবো, তাদেরকে খাবার দাওয়াতের মাধ্যমে তাদেরকে তৌহিদ সুন্নার দাওয়াত, ইসলামের দাওয়াত দেব, ওহির বিধানের দাওয়াত দেব, তাহলে তারও ভালো। তো অমুসলিমকে প্রয়োজন নেই বা ভালো উদ্দেশ্যে জায়েজ রয়েছে দাওয়াত দেওয়া, কিন্তু সেটি খুব ভালো কাজ নাই, কারণ অধিকাংশ লোক যারা দাওয়াত দিয়ে থাকে তারা তাদের সাথে মিত্রতা স্থাপন করে, আর অনেক সময় অমুসলিম কাফের ভালোবাসা মুসলিম ভাই বোনদের ওপর প্রাধান্য হয়ে যায়, দুনিয়ার স্বার্থে, আজকাল স্বার্থের দুনিয়া, যার ফলে এটা কোনো ভালো কাজ নয় আর ভালো লোকদের কোনো লক্ষণ নয়।
বলছেন তারপরে যে আব্বা মা আর আমি এই ধরনের অনুষ্ঠানে যাই না, না যান তবুও যায়, এরা কাছের আত্মীয়, যদি প্রয়োজন হয় যে আত্মীয়তা সম্পর্ক খারাপ হয়ে যাবে যাবেন, শরীয়তে যেতে বাধা নেই। সেখানে যদি কোনো রকমের হারাম কাজ না আপনাদের চোখের সামনে, সেখানে ধরেন মহিলা পুরুষ একাকার হয়ে যাচ্ছে, তারপরে তাদের ভিডিও ক্যামেরা করা হচ্ছে মহিলাদের, তারপরে সেখানে আপনার সেই বউকে যে পাত্রী তাকে বসানো হচ্ছে আর সব দেখছে ইত্যাদি ইত্যাদি এক কথায়, অথবা সেখানে গান বাজনা হচ্ছে, তাহলে যাওয়া জায়েজ নয়। যেই জায়গায় হারাম কোনো কাজ হবে সেখানে অবস্থান করা বা যাওয়া জায়েজ নয়। পাঁচ নম্বর প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বিবাহিতা, আমার বাবা স্পষ্ট হারাম কাজে লিপ্ত, আল্লাহ হেদায়াত করুক। আমার এবং আমার পরিবারের জন্য কি হালাল হবে আমার বাবার বাড়ি বেড়ানো বা তার থেকে কিছু নেওয়া চাওয়া, এবং আমার সন্তানে কিছু দিলে সেটা নেওয়া জায়েজ? জায়েজ, কাফের কাছ থেকেও প্রয়োজনে কিছু নেওয়া জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদিদের কাছে ধার কর্জা নিয়েছেন আর তাদের কাছে বন্ধক রেখেছেন। সুতরাং যখন কাফেরের সাথে লেনদেন আদান প্রদান পাথিব জায়েজ, তখন মুসলিম সমাজের যারা খারাপ, বিশেষ করে বাবা মা যতই খারাপ হোক, তাদের সাথে চলাফেরা, তারা কিছু দিলে নিয়ে নেওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই। তবে যদি মনে করেন যে তাদের সাথে একটু শক্ত আচরণ করলে সংশোধন করা যাবে, যে না নিব না, আমরা খাবো না, এই করে যদি এই অসৎ বাবাকে সংশোধন করা সম্ভব হয়, যদিও সেটা হয়তো সম্ভব নয়, হ্যাঁ সে আরও অহংকারী হয়ে যাবে, তো যার ফলে সে আরও ক্ষতিগ্রস্ত, আরও খারাপ হয়ে যাবে হয়তো। কিন্তু ভালো করার যদি চান্স থাকে, তাহলে শাসনমূলক এইরকম কিছু করা শরীয়তে যেতে পারে, কিন্তু আপনাদের জন্য নেওয়া তার থেকে জায়েজ। জি, হারাম কিছু নেওয়া জায়েজ নয়, যদি বলে যে এটা হারাম রোজগার করেছে সেটা নেওয়া জায়েজ নয়। ছয় নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি সিঙ্গাপুর থেকে বলছি, সুন্নত সলাত কি দুই দুই করে পড়বো না একসাথে চার রাকাত করে পড়বো, কোনটা উত্তম? জাযাকাল্লাহ খের। সুন্নত সলাত দুই দুই করে পড়ে উত্তম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সলাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সলাতগুলি দুই দুই করে, দুই দুই করে সলাত, একসাথে চার রাকাত শুধু জোহরের একটি হাদিস রয়েছে, হাদিসটিকে অনেকেই দুর্বল জয়ীফ বলেছেন। সুতরাং আর এক জোহরের সালাতেও, জোহরের আগে যে চার রাকাত সেটিও এক সালামে না পড়ে দুই সালামে দুই দুই করে পড়াটাই হচ্ছে উত্তম, আল্লাহ আলম। কিন্তু কেউ যদি পড়ে নেই জোহরে চার, হয়তো জায়েজ ইনশাআল্লাহ। সাত নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি একজন ফার্মাসিস্ট, আমার ফার্মেসিতে জন্ম নিরোধক দ্রব্য বিক্রয় করা জায়েজ হবে কি? যদি অস্থায়ীভাবে বন্ধ করা হয় এই রকম ধরনের মেডিসিন, তো এগুলি প্রয়োগ করা যায়, ব্যবহার করা যায় প্রয়োজনে, একটু গ্যাপ দেওয়ার জন্য জায়েজ আছে, দুই বছর তিন বছর কেউ গ্যাপ দিল, যাদের বাচ্চাটা ঠিকভাবে মায়ের দুধ পেয়ে যায় অথবা শারীরিক অবস্থা খুব ভালো না, সুতরাং তিন বছর চার বছর পর একটু গ্যাপ দিয়ে বাচ্চা নিলাম। কিন্তু স্থায়ীভাবে বন্ধ করার কোনো সামগ্রী বিক্রি করাও জায়েজ নয়, আর সেটা করাও জায়েজ নয় যদি প্রাণ নাশে ঝুঁকি না থাকে। হ্যাঁ, কোনো মহিলা বাচ্চা ধারণ করলে, গর্ভধারণ করলে সে মারা যাওয়ার সম্মুখ ঝুঁকি রয়েছে, মুসলিম ধার্মিক আল্লাহ ভীরু বিশেষজ্ঞ বলছে, ডাক্তার বলছে। তাহলে তখন যেহেতু যেই মহিলা, এর জীবনটা নিশ্চিত যে আছে, বেঁচে আছে, আর যেটা আসছে সে সম্ভাব্য, সেটা আসতেও পারে না আসতে পারে, আবার সুস্থ হয়ে আসতে পারে, অসুস্থ হয়ে মৃত আসতে পারে, জীবিত আসতে পারে, অনিশ্চিত তার জীবনটি। অনিশ্চিত জীবনের জন্য নিশ্চিত জীবনকে নষ্ট করা যাবে না, সেই জন্য যেই মহিলার প্রাণনাশের ঝুঁকি আছে গর্ভধারণ করলে, তার শুধু স্থায়ী বন্ধ করা যায়, বাকি অন্য কারো জন্য স্থায়ীভাবে বন্ধ করাও যায় নয়, আর ওই রকমের ব্যবস্থাপনা নেওয়া, ওই রকমের যারা চিকিৎসক তারা এইসব পেশায় যারা রয়েছে স্থায়ী বন্ধ করে দেয়, এটাও তাদের জন্য জায়েজ না, এই রুজি হারাম। এবং আপনারও যদি এরকম কোনো ঔষধ থাকে যেটা স্থায়ী বন্ধ করে সেটাও জায়েজ না, কিন্তু অস্থায়ীভাবে যেগুলো প্রতি মাসে ব্যবহার করা হয় জন্ম নিয়ন্ত্রণের জন্য, এসব বিক্রি করা জায়েজ। যদি কেউ স্থায়ীভাবে সারা জীবন দুটো নেওয়ার পরে
ওষুধই ব্যবহার করছেন না সে গুনাহগার। আপনি ফার্মেসিতে বিক্রি করার জন্য গুনাহগার না, কারণ আপনি তার বলছেন না যে সারা জীবন তুমি ব্যবহার করো। জি, 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কাদিয়ানীদের দেওয়া কোরবানির মাংস তাদের রান্না করা খাবার কি খাওয়া যাবে? এছাড়াও তাদের দেওয়া ফলমূল কি জায়েজ? 3টি প্রশ্ন। প্রথম হচ্ছে যে কাদিয়ানীদের দেওয়া কোরবানির মাংস না, মোটেই জায়েজ না। কাদিয়ানীরা মুসলিম না, অমুসলিম, মুরতাদ, সুতরাং তাদের জবাকৃত কোনো পশু খাওয়া যায় না। নিকৃষ্ট কাফের, তারা যতগুলি কাফের আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে মুরতাদ। মুসলিম সমাজ থেকে যারা কাদিয়ানি হয়ে গেছে তারা মুরতাদ কাফের, সুতরাং তাদের জবাইকৃত পশুর গোস্ত খাওয়া যায় না। তাদের রান্না করা খাবার খাওয়া জায়েজ, প্রয়োজন নয় সেসব রান্না করা খাবার। জি, যদি তাতে কোনো রকমের আপনার ইমানের দুর্বলতার আশঙ্কা না থাকে, তাদের সাথে ভালোবাসা মিত্রতা হয়ে যাবে এমনটা না হয়, অন্তরের মহব্বত হয়ে যাবে কাদিয়ানি কাফেরদের সাথে এমনটা যেন না হয়, প্রয়োজনে খাওয়া যায়। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়ি দাওয়াত হয়ে গেল, তাদের সাথে তার মিত্রতা হয়নি, তো এরকম জায়েজ প্রয়োজন। কিন্তু নিয়মিত খাবেন, তাদের সাথে দোস্তি পাতাবেন, এসব খারাপ। বন্ধুত্ব স্থাপন করা জায়েজ নয় আল্লাহর শত্রুদের সাথে। তারপরে ফলমূল খাওয়া কোনো অসুবিধা নেই। এক, এই 3টি যে বিষয় জিজ্ঞেস করে তার মধ্যে শুধু তাদের জবাইকৃত পশু, সেটা কোরবানির গোস্ত হোক আর সেটা এমনি জবাই হোক আর মোরগ হোক আর পাখি হোক, জবাইকৃত পশুর গোস্ত খাওয়া যায় না যদি কাদিয়ানি জবাই করে, কারণ তারা মুসলিম না, মুরতাদ কাফির, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেউ যদি কাজা সিয়াম পালন করার নিয়তে সিয়াম রাখে কিন্তু পরে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে সিয়াম ভেঙে ফেলে, তাতে কি কাফফারা দিতে হবে? না, কোনো কাফফারা না। কাফফারা তো শুধু সহবাস যদি কেউ করে, আর বাকি যদি পানাহার করে সুস্থ অবস্থায় রমজান মাসও পানাহার করে কেউ সিয়াম ছেড়ে দেয়, তাহলে তাতে কাবিরা গুনাহ হবে, তওবা করতে হবে, এবং কাজা একটি নষ্ট করেছে সে একটি রাখতে হবে, এবং অনেক বড় গুনাহ করেছে তওবা করবে কাজা করবে। কাফফারা শুধু কেউ সহবাস করে যদি কোনো ফরজ সিয়াম নষ্ট করে রমজান মাসের, তাহলে আর এই ক্ষেত্রে শারীরিকভাবে অসুস্থ ছিল আর সেটি কাজারও রোজা, সুতরাং সেই ক্ষেত্রে সে গুনাহগারও হবে না। যেমন রমজান মাসে কেউ রোজা শুরু করেছে, সিয়াম শুরু করেছে আর তারপরে অসুস্থ হয়ে গেছে, ছাড়বে না, বসে ছেড়ে দেবে। তোমার কানামেন কুমারি জান ও আগা সফর, রমজান মাসের সিয়াম সম্পর্ক, রমজানের মোবারক মাস সম্পর্ক বলছে, কিন্তু রমজান মাসে তোমাদের অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদা তুমি না ইয়ামিন ওখার অন্য সময় পূরণ করে নেবে, তো কাজাও এরকম অন্য সময় পূরণ করে নেবেন। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো যে নারী পুরুষ কি কোমরে কালো ডোরা পরতে পারে? জানি উপকৃত করুন। কালো ডোরা পরার উদ্দেশ্য কি? নিয়তের উপর নির্ভরশীল হুকুম। যদি উদ্দেশ্য হয় আত্মরক্ষা করা, যে নিজের শরীরটাকে জিনের অনিষ্ট থেকে, বদনজর থেকে, মানুষের অনিষ্ট থেকে, খারাপের অনিষ্ট থেকে, কোনো কিছু থেকে বাঁচার জন্য, বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য আমি ডোরা পড়ছি, সাধারণত এটা হয় না। যদি এটা হয় যেমন হাতে অনেকে পরে ওইভাবে, তাহলে এটা শিরক। হ্যাঁ, আল খাইত, হালাকা অথবা তাবিজ, এসবগুলি শিরক, এগুলো হচ্ছে শিরক। ছোটো শিল্প হইতে পারে, আবার সেটা রক্ষা করে যদি মনে করলে বড়ো শিল্প হইতে পারে, শিল্প অবশ্যই। কিন্তু যদি সেটা সাজের জন্য পরে, এক সময় অভাবের কারণে ছোট বাচ্চাদের কাপড় টাপড় পরতো না, তারা পরাইতো না, ন্যাংটা ঘুরে বেড়িত রাস্তাতে, তো দেখতে খারাপ লাগে, তখন কোমরে একটা ডোরা বেঁধে, ডোরা বলতো আমাদের অঞ্চলে, সে কালো, হ্যাঁ, সেটা এমনি সুতানা, ওটা তো ভেজা যাবে, এই ডোরাটা খুব পাকা, শক্ত করে পাকানো থাকে, ওতে মানে পানি ঢুকবে না, ভিজে থাকবে না, যার ফলে ওইটাতে এত বাচ্চার ক্ষতি হবে না। ওইটা কোমরে কালো পরিয়ে দিলে দেখতে সুন্দর লাগে, উলম্ব থাকলে দেখতে সুন্দর লাগে, হ্যাঁ, মানানসই লাগে, সেই জন্য এটা একসময় করতো, এখন আলহামদুলিল্লাহ পয়সা হয়েছে, তারপরে অনেকে উলম্ব থাকে রাখে বাচ্চাদের গ্রামাঞ্চলে। তো যাই হোক, এটি জায়েজ রয়েছে যদি এই নিয়তে হয় যে এটা শুধু জিনতের জন্য, সাজের জন্য, কোনো অসুবিধা নেই। এখানেই আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নার কথার প্রতি আমলের তৌফিক দান করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।